রাজ্যের বিজেপি সরকারের এক বছর পূরণ হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ভীষণ ডকুমেন্টে দিয়েছিল প্রচুর প্রতিশ্রুতি, কিন্তু এই প্রতিশ্রুতির সিংহভাগও পূরণ করেনি রাজ্য সরকার। এই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এই কারণে বিজেপির দেওয়া যে সকল প্রতিশ্রুতি পূরণ হয়নি তা নিয়ে প্রদেশ কংগ্রেস তৈরি করল একটি পুস্তিকা, যার নামকরণ করা হয়েছে বিজেপি আইপিএফটির ১২ মাস ত্রিপুরাবাসীর সর্বনাশ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। আমরা গত এক বছর বিজেপির যে কমিটমেন্ট, ত্রিপুরা সরকারের, বিজেপির ত্রিপুরা সরকারের যে কমিটমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে কমিটমেন্ট এবং তার পারফরমেন্স, লিটারেলি তার বিশদ ডকুমেন্ট যেটা দিয়েছিল সেখান থেকে প্রতিপাদ্য নিয়ে আমরা ইন রাইটিং পাবলিশ করে মানুষের কাছে দিতে চাই যে ১২ মাস বিজেপির সেই বিশদ ডকুমেন্টস অনুযায়ী কী কথা বলেছে। আমাদের সেটার ক্যাপশন ১২ মাস ত্রিপুরাবাসীর সর্বনাশ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস, তাপস দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।